এবার যুক্তরাষ্ট্রের শিকাগো থেকে সরল ক্রিস্টোফার কলম্বাসের দুটি ভাস্কর্য। শুক্রবার গ্র্যান্ড পার্ক থেকে কলম্বাসের মূর্তি অপসারণ করা হয় বলে জানিয়েছে রয়টার্স। শিকাগোর মেয়র লরি লাইটফুট জানান, তার নির্দেশেই মূর্তি দুটি অস্থায়ীভাবে সরানো হয়েছে। জানান, কলম্বাসের মূর্তি সরানোর পাশাপাশি শিকাগো কর্তৃপক্ষ এখন শহরটিতে থাকা অন্য সব মূর্তি এবং ভাস্কর্যের বিষয়েও পুনর্মূল্যায়ন করছে। যুক্তরাষ্ট্র জুড়ে চলমান বর্ণবাদ বিরোধী আন্দোলনের মধ্যে গেল জুনে মিনেসোটার সেইন্ট পলে কলম্বাসের একটি মূর্তি বিক্ষোভকারীরা উপড়ে ফেলেছিল। ভার্জিনিয়ার রিচমন্ডেও কলম্বাসের আরেকটি মূর্তি উপড়ে পাশের হ্রদে ফেলে দেয় আন্দোলনকারীরা। বোস্টনে ইতালীয় অভিযাত্রীর কলম্বাসের আরেকটি ভাস্কর্যের মাথা আলাদা করে ফেলে বর্ণবাদ বিরোধীরা।